আমার বাংলা সংবাদে আমি সমর্পিত ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। জ্বলন্ত সমস্যা তুলে ধরে পৃথক বরাকের ডাক, দিল্লিতে দরবার বিলিয়ে। উন্নয়নের ছোঁয়া লাগেনি টুপিডহর প্রথম খণ্ডে, পরিমলের ভূমিকায় ক্ষোভ। বরমাবার মেলার আড়ালে জোয়ার রমরমা, নীরব দর্শকের ভূমিকায় পুলিশ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বরাকের বিভিন্ন জ্বলন্ত সমস্যা সমাধানের জন্য গত ২ বছর ধরে রাজ্য সরকারের কাছে বারবার আবেদন, নিবেদন এবং বিভিন্ন প্রতিবাদী কর্মসূচি নেবার পরও সরকারের পক্ষ থেকে কোনো ইতিবাচক সাড়া মেলেনি। তাই বরাক পৃথকীকরণের ডাক দিয়েছে বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। মঙ্গলবার এ ব্যাপারে সমস্ত যুক্তি তুলে ধরে দিল্লিতে প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরে স্মারকপত্র জমা দিল বিডিএফের ১০ সদস্যের এক প্রতিনিধি দল। পরে এ ব্যাপারে বক্তব্য রাখতে গিয়ে বিডিএফ মিডিয়া সেলের মুখ্য আহ্বায়ক জয়দীপ ভট্টাচার্য বলেন, আসামের প্রান্তিক অবহিত এক জনপদের প্রকৃত সমস্যা সম্বন্ধে কেন্দ্র সরকারকে যথাযথ অবহিত করতেই তাদের পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র, তাই গণতান্ত্রিকভাবে বরাকের জনগণের দুঃখ দুর্দশা বঞ্চনা বৈষম্যের কথা প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে অবহিত করার অধিকার সংবিধান স্বীকৃত। সেই উদ্দেশ্যে তাদের এই দিল্লি সফর। বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের পক্ষ থেকে আজ এইমাত্র আমরা প্রধানমন্ত্রীর দপ্তর এবং স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরে আমাদের পৃথকীকরণের দাবির সপক্ষে সমস্ত যুক্তিসহ স্মারকলিপি আমরা দপ্তরে জমা দিয়ে এলাম। আমরা এই স্মারকলিপিতে পৃথক বরাকের আন্দোলনের যে ইতিহাস স্বাধীনতার পর থেকে তা আমরা উল্লেখ করেছি। আমরা উল্লেখ করেছি বাঙালি তথা বাংলা ভাষার উপর আমাদের আসামে ক্রমাগত অবজ্ঞা অবহেলার সম্পূর্ণ চিত্রটি। আমরা বরাক উপত্যকার একটা অবহেলিত জনপদের পক্ষ থেকে এখানে এসেছি। আমরা আমাদের সমস্ত বঞ্চনা বৈষম্য যেগুলো আমাদের উপর হচ্ছে, আমাদের যোগাযোগ ব্যবস্থা নেই, আমাদের মহাসড়ক হচ্ছে না, আমাদের এখানে কোনো শিল্প নেই, সমস্ত শিল্প বন্ধ করে দেওয়া আছে, আমাদের ছেলেরা চাকরি পায় না, আমাদের এখানে ডিটেনশন ক্যাম্পে বাঙালি হিন্দুরা পচে মরছে ইত্যাদি বিভিন্ন যত সমস্যা আছে সমস্ত কিছু সবিস্তারে আমরা তুলে ধরেছি এবং কেন আমরা পৃথকীকরণ চাইছি তার পরিপ্রেক্ষিতে সেটাও আমরা এই স্মারকলিপিতে বলেছি। আমরা আশা করছি প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী এই বিষয়টিকে বিবেচনা করবেন গুরুত্ব সহকারে এবং ইতিবাচক পদক্ষেপ নেবেন। স্বাধীনতার এত বছর পরও উন্নয়নের ছোঁয়া লাগেনি মধ্যধলায় ভুবনডহর জিপির টুপিডহর প্রথম খণ্ডগ্রামে। রাজ্যের মন্ত্রী তথা দলের বিধায়ক পরিমল শুক্লবৈদ্যের খাসতালুক টুপিডহর প্রথম খণ্ডগ্রামটি আজও সেই মান্ধাতা আমলে রয়ে গেছে। গ্রামটিতে যেতে ৪ কিলোমিটার পায়ে হাঁটতে হয়। যোগাযোগের দুরবস্থার জন্য বেহাল রাস্তাতে মৃত্যু ঘটে অনেক গর্ভবতী মহিলার। এলপি স্কুলে যেতে শিশুদের ৬ কিলোমিটার হেঁটে পৌঁছতে হয়। বিশুদ্ধ পানীয় জলের অভাবে খাল নালার জল পান করে মানুষ, ফলে বাসিন্দাদের ১২ মাস পেটে অসুখ থাকে। গ্রামীণ বিদ্যুতের জন্য ঘর প্রতি ২০০০ টাকা সহ শ্রমদান করা হলেও মিলছে না বিদ্যুৎ সংযোগ, মিলছে না জমির পাট্টা, উন্নয়নমূলক প্রকল্পের সুযোগ সুবিধা মেলে না। এ সমস্ত সমস্যার প্রতিবাদে মঙ্গলবার গ্রামের ২ শতাধিক জনগণ এক প্রতিবাদী মিছিল বের করেন। এদিন গ্রামের ক্ষুব্ধ জনগণ বলেন, তারা এত সব সমস্যায় ভুগলেও মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য একবারও তাদের দিকে ফিরে তাকাননি। শুধু ৫ বছর আগে ভোটের সময় গ্রামে একবার এসেছিলেন। মন্ত্রী পরিমল সহ শাসক দলের পঞ্চায়েত কর্তা ও নেতা কর্মীদের মিথ্যা প্রতিশ্রুতি শুনতে শুনতে তাদের কান ভারী হওয়ায় এবার তারা পথে নেমে আন্দোলন করতে বাধ্য হয়েছেন বলে জানান টুপিডহর প্রথম খণ্ডের অসহায় জনগণ। আমরা টুপিডহর গ্রামের বাসিন্দা, আমরা প্রায় এখানে ৬০ বছর তাই বসবাস করি আর অত সব ভোট দিয়ে ওই আর, কিন্তু আমরা কোনো সরকার থেকে কোনো কিছু পাই না। আমরা রাস্তাঘাটও নাই, এক নম্বরে হইল রাস্তা। আমরা রাস্তার লাগিয়ে অনেক প্রবলেম হয়েছে, মানে আমরা এখানে তো সাইকেল পর্যন্ত চলে না। আর এখানে তো মন্ত্রী আইসেন আমাদের এখানে প্রায় ৫ বছর আগে আইসন, আইয়া ইলেকশনের আগে আইয়া কইসন, এই তোমরা আমরা তো ওনার কাছে সব কিছু আমরা কইছি, আমরা কষ্ট যতটুকু ঘর কইছি, আমরা রাস্তা নাই, কারেন্ট নাই, জলের অসুবিধা, এরপরে স্কুল নাই, স্কুল বাচ্চারা পড়াইতে হইলে ৬ কিলোমিটার হাঁটিয়ে যাইতে লাগে বাচ্চারা,
তারা কত কষ্ট করিয়া যায়, বর্ষার দিনে তো বাচ্চা স্কুল যাইতেই পারে না, শুকনার দিনে হয়তো 6 কিলোমিটার এখনো যাইতে গেলে তারা একদিন যদি যায়, দিন পরের দিন যাইতে কইবে তারা পায়ে বেদনা করে, তারা আর যাইতো না, ওরকম ইয়ে করে, একদিন স্কুল গেলে পরের দিন যাইতে চায় না, ওরকম কিন্তু আমরা বাচ্চিন ধরে পড়াইতাম পারমুনি। এরপরে কোনো দিন অসুখ হইলে মানে ছেলেরা তো কষ্ট করে আটে গেল, মহিলারা অসুখ বিসুখ হইলে হাঁটিয়ে যাইতে কত কষ্ট, গাড়ি ঘোড়াও আয় না আমরা দিকে, এরপরে 4 কিলোমিটার হাঁটিয়ে গিয়ে আমরা এখান থেকে ভুবনডর চা বাগান আছে এখানে গিয়া গাড়িতে উঠতে লাগে, ওখানে উঠিয়ে আমরা কোনো দিকে যাইতে হইলেও যাই, আমাদের এখানে কোনো গাড়ির কোনো লাইন নাই, রাস্তাঘাটের ডেলিভারি হতো ওই যায় গিয়া আমরা রাস্তা পথে যাই আর রাস্তা যাই তাই ডেলিভারি লইয়া ডেলিভারি পথ ওই যার গিয়ে মেডিকেল যেতে আবার দেয় না তা আবার ঘুরাইয়া বাড়িতে আনো ও এরকম এরকম ঘটনা ঘটনা এরকম তাই জানে রইছে ও ডেলিভারি ডেলিভারি ইয়া মরছন তো বেটি না মরছন না মরছন সব মরছন না তারা এখন আমরা কিতা করি শিলপুরিতে ঐতিহ্যবাহী বরম বাবার মেলার আড়ালে অবৈধ জুয়ার রমরমা বাণিজ্যে প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে সমালোচনার ঝড় ঘুমপুর পুলিশ ফাঁড়ির অধীনে রাতের অন্ধকারে সক্রিয় জুয়ার আসর সত্ত্বেও পুলিশ কর্মকর্তাদের ভূমিকা রহস্যজনক জোয়ার আসরের দরুন অসামাজিক কার্যকলাপের আশঙ্কায় আতঙ্কিত ও এলাকার বাসিন্দারা গোটা এলাকায় চলতি শীতে একাধিক অনুষ্ঠানের আড়ালে সক্রিয় জোয়ার আসর প্রকাশ্যে আসা সত্ত্বেও তা ঠেকাতে ব্যর্থ পুলিশ প্রশাসন শালগঙ্গার টিকল চা বাগানে মঙ্গলবার অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য জলযাত্রা উৎসব সকালে নদী থেকে সহস্রাধিক মহিলা কলসে জল করে শোভাযাত্রা করে নাচঘরে এসে জমায়েত হন সেখানে সপ্তাহব্যাপী শ্রীমৎ ভাগবত ভক্তি গান কথা মহোৎসব উপলক্ষে সবাই জলভর্তি কলসগুলো রাখেন এরপর শুরু হয় অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান প্রধান পুরোহিত রাজারাম গোস্বামী বলেন গত বুধবার থেকে শুরু হয়েছে এ বিশাল উৎসব এতে ছিল ভাগবত পাঠ রাসলীলা সহ অন্যান্য কার্যসূচি মানুষ ও সমাজের কল্যাণে সাতদিনের এই মহোৎসবের আয়োজন করা হয়েছে টিকল চা বাগানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহোৎসব কমিটির সভাপতি ব্রজেন্দ্র গোয়ালা সম্পাদক ধনঞ্জয় কর্মী প্রমুখ আমাদের হিন্দু সনাতন ধর্ম উদ্ধারে এবং মুক্তির উপায়ের জন্য শ্রীমৎ ভাগবত পাঠ মহাপুরাণ পাঠ করা হয়েছে যাতে আমরা গ্রামবাসী যেন ভালো থাকি আর যেন আমাদের এই সারা বিশ্ব ব্রহ্মাণ্ড যেন সবাই যেন আমাদের হিন্দু জাগরণে যেন সবাই যেন কৃষ্ণের কৃপা লাভ করতে পারে সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে আর এই ভক্তদের যেন যে ওনারা এই ভক্তরা উনিরা আমার আদেশ মতন উনিরাও 7 দিনের ব্যাপিত শ্রীমদ ভাগবত পাঠ উনি শ্রবণ করেছেন তাই আনন্দ সত্যায় চলতেছে ভাগবত আজ জলযাত্রা চলেছে সকাল 7 ঘটিকায় থাকে আর 10 ঘটিকায় এখন সমর্পণ হয়েছে 12 ঘটিকায় যজ্ঞ আরম্ভ হবে দুপুর 1:30 মিনিটে মহাপ্রসাদ বিতরণ হবে তাই সন্ধ্যা শ্রীকৃষ্ণের শুভ বিবাহ মালাবদল রুক্মণীর সাথে ভগবান শ্রীকৃষ্ণ রুক্মণীকে পত্নী বলে আজ গ্রহণ করবেন তাই হলো মূল তত্ত্ব যদা যদা ধর্মশ্চ গ্লানির্ভবতি ভারত অভূতানং ধর্মশ্চ তদত্মানং সৃজম্রিয় পরিত্রাণং সাধুনাং বিনাশায়ং দুষ্কৃতং 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 ধর্ম ধর্মকে ভগবান রক্ষা করার জন্য যুগে যুগে অবতীর্ণ হয়েছেন তাই পৃথিবীতে যত পাপ হয় ভগবানও আগমন হয় যত অমঙ্গল হয় ততই ভগবান আগমন হয় ওই অমঙ্গলকে সুমঙ্গল করার জন্য কৃষ্ণ আবির্ভূত হলেন বলো শ্রীকৃষ্ণ ভগবান কি বলো শ্রীকৃষ্ণ ভগবান কি শ্রীকৃষ্ণ ভগবান কি মধ্য থানার রুকনিজিপির রাখালটিলা গ্রামের নিখোঁজ মাছ ব্যবসায়ী রামনাথ মালার মৃতদেহ উদ্ধার হলো শিলচর মালুগ্রাম ঘনিয়ালা মোকাম রোড সংলগ্ন মাঠ থেকে উল্লেখ্য রাখালটিলার প্রয়াত হরিপ্রসাদ মালার দ্বিতীয় পুত্র রামনাথ মালা শনিবার সকাল থেকে নিখোঁজ ছিলেন রবিবার ঘনিয়ালা মোকাম রোড সংলগ্ন মাঠ থেকে রামনাথের ঝুলন্ত লাশ উদ্ধার করে মালুগ্রাম পুলিশ সোমবার শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের পর রামনাথ মালার লাশ রাখালটিলা নিয়ে আসা হলে এক শোকাবহ বেদনাদায়ক পরিবেশের সৃষ্টি হয় তাকে শেষ বিদায় জানাতে এদিন প্রচুর লোক এসে ভিড় জমান তার বাড়িতে এদিন রাতে রাখালটিলার শ্মশানঘাটে রামনাথ মালার শেষকৃত্য সম্পন্ন হয় অত্যন্ত নম্র ও নিঃসুক স্বভাবের রামনাথ মালার অকাল মৃত্যুর পেছনে কি কারণ রয়েছে তা অবশ্য এখনো জানা যায়নি
মডাম কোরিয়া লাশ রাখা আছে ও যাবার পরে আমরা লাশ পরিচিত করিয়া ওলিয়া আইলাম এখানে মানে মানে হিরো মারা গেল তাই এই সুইসাইড গাছের ডালে লুইজো পাস লাগাইয়া মরে জানা গেছে না কোন না কারণ কিটা কারণ কিটা এটা তো সুইসাইড নাকি চুকল এটা জানা গেছে না 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 এটা এখনো কোনো কিছু জানা গেছে না তবে এমনি কোনো মারার কোনো দাগ নাই সম্পূর্ণ সুস্থ কেবল গলায় দড়ির দাগ নতুন দড়ি লইছে কইতেই বাজার থেকে কিনিয়া দড়ি লইয়া সুইসাইড করছে মালুগ্রামে শিলচর হ্যাঁ শিলচর মালুগ্রামে আর এখানে দুধপাতিলে বরাক ব্রিজ আছে এই বরাক ব্রিজটা পার হওয়ার পরেই তার শ্বশুরবাড়ি মনে হয় শ্বশুরবাড়ি যাওয়ার উদ্দেশ্যেই সে রওনা হয়েছিল কিন্তু এই যে মতি গতি ঠিক না থাকায় হঠাৎ রাস্তায় আত্মহত্যা করে এছাড়া আর কোনো কারণ দেখা যায় না কোনো ভাই ভাইদের সঙ্গেও আমাদের জানা মতে পাশের বাড়ির লোক আসি আমরা আমাদের জানা মতে কোনো দরবার কাজিয়াও হয়নি একদম নিরায় নিরিবিলি মানুষ ছিল ভালো লোক হ্যাঁ ভালো লোক বয়স ছিল আপনার 36-37 বাচ্চা কটা দুই ছেলে এক ছেলে 3 বছরের এক ছেলে 5 বছরের আর স্ত্রী আর বৃদ্ধ মা এছাড়া ভাই আরো আছেন দুইজন এরা সেপারেট সাধের বাজার জিপির দুর্নীতি নিয়ে সড়ক ভোলে এলাকার নাগরিকরা মঙ্গলবার সাংবাদিকদের ডেকে জিপির কেলেঙ্কারির তথ্য তুলে ধরেন একাংশ নাগরিক এতে তারা জানান বহু জিপিতে কাজ না করে প্রকল্পের অর্থ আত্মসাৎ করা হয়েছে এর ফলে তৎকালীন জিপি সচিব কৃপাশঙ্কর দত্ত সম্প্রতি গ্রেফতার হয়েছেন ক্ষুব্ধ একাংশ নাগরিকরা জিপির কেলেঙ্কারির সঙ্গে জড়িত সিন্ডিকেটের বিরুদ্ধে তদন্ত করে বিত্ত ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন ভুয়ো কাজ দেখিয়ে প্রকল্প আত্মসাতের চিত্র তুলে তারা জানান স্বাধীনবাজার আলসিরাত মিশন স্কুলের নির্মিত দেওয়াল দেখিয়ে চতুর্দশ অর্থ কমিশনের টাকা গায়েব করা হয়েছে এভাবে 867 বড় ভাউরি এলপি স্কুলের শৌচাগার নির্মাণের নামে আর্থিক কেলেঙ্কারি করা হয়েছে ঠিক তদ্রুপ আরেকটি নির্মিত সিসি ব্লকের রাস্তার উপর প্রকল্প ধরে ইন্টারেস্ট তহবিল থেকে অর্থ বরাদ্দ করে টাকা আত্মসাৎ করা হয়েছে এ নিয়ে জেলা প্রশাসনের তরফ থেকে কড়া পদক্ষেপ নিতে তারা দাবি জানিয়েছেন এই স্কুলও প্রাইভেট স্কুল সম্পূর্ণ প্রাইভেট স্কুল এর ফলে দেখা গেছে একটা 14 ফাইন্যান্স যে ইন্টারেস্টের টাকা ইন্টারেস্টের টাকা 17,35,000 টাকা যেটা তোলা হয়েছে গত 2022 নভেম্বর থেকে যেটা টাকাটা তোলা হয়েছে কিন্তু দেখা গেছে এমন মাঝে একটা স্কিম আইছে আলসিরাত মিশন স্কুলের বাউন্ডারি ওয়াল কিন্তু আলসিরাত মিশন স্কুলের বাউন্ডারি ওয়াল যেটা এটা সম্পূর্ণ স্কুলে তৈরি করছে ম্যাডাম আইয়া যে এই স্কুলের ওয়ার্ড কিন্তু আজকে তার আমরা মিটার কিনে দেখা নাই যে দেখুন আপনারা স্বাধীন বাজার জিপি এরকম আর একটা আছে আজিমুদ্দিন অ্যাসেম্বলি রোড টু আজিমুদ্দিন হাউস টু ইয়া একটা সিসি ব্লক 4,00,000 টাকা টোটালি 1 কিলোমিটার সাজিয়েছে এই 17,35,000 টাকা ইন্টারেস্ট পয়সা কিন্তু সাজিয়েছে আমরা এটা দাবি আছি যেহেতু সেক্রেটারি মহাশয় গ্রেফতার হয়েছেন হিসাবে একদম কম সময়ের ভিতরে আরও যারা আছেন জড়িত জল জীবন মিশন হোক বা এই 14 ফাইন্যান্স ইন্টারেস্ট টাকা তো তারা কম সময়ের ভিতরে আইনের আওতায় আমি জেরা হইয়া এই দুর্নীতিটা প্রকাশ্যে আনার লাগে আমরা অনুরোধ আমরা এখন চাইব আর কি যে ভাই যারা এটা করছে তারা আইনের আওতায় আইনের আওতায় আনিয়া তারা উপযুক্ত শাস্তি দেওয়া কারণ যেহেতু এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান এখানে দুর্নীতি করা যায় এটা তো বধ করা যায় আপনারা তো ডিসি অভিযোগ সার্কল অফিসের ডিসি আমরা কফি ইউয়ার তো ডিসি ডেভেলপমেন্ট ব্লক শোনাই ঠিক আছে ডিসি তারা কইসুন ঠিক আছে আমরা ইনকোয়ারি করবো অ্যাকর্ডিংলি তারা আইয়া ইনকোয়ারি করছে কলাক্ষেত্র মিউজিক কলেজের 20তম বর্ষপূর্তি উৎসব শুরু হচ্ছে 2 ডিসেম্বর এদিন এক সাংবাদিক সম্মেলন ডেকে বর্ষপূর্তি উৎসবের নানা কার্যক্রমের কথা তুলে ধরেন কলাক্ষেত্রের কর্মকর্তারা 2 ডিসেম্বর শিলচর বঙ্গভবনে সাংস্কৃতিক আসর সহ নানা কার্যক্রমের মধ্য দিয়ে উৎসবের আসর আয়োজিত হবে
ঐতিহ্যবাহী মিউজিক কলেজ যেটা আমরা জানি থাকি সেটা হইল কলাক্ষেত্র মিউজিক কলেজ। এই কলাক্ষেত্র মিউজিক কলেজের আগামী 2 তারিখ স্থানীয় বঙ্গভবনে প্রতিবারের ন্যায় বাৎসরিক একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে। সেই আয়োজনের পরিপ্রেক্ষিতে আমাদের আজকে এই কলাক্ষেত্রমের বিভিন্ন পদাধিকারীরা আছেন এবং এইসব জিনিসগুলো সবের ইন্ট্রোডাকশনটা আমরা পরে করতেছি। বড় সবচেয়ে বড় কথা আজকে আমাদের মধ্যে এই কলাক্ষেত্রমের মূল যে তিনি হইতেছেন অধ্যক্ষা অপুসূত্রধর মহাদেয়া। অপুসূত্রধর মহাদেয়ার টোটাল অনুষ্ঠানটার তাই না আপনারা সামনে তুলিয়া ধরবার, তারপর একে একে খুলিয়া আমরা সবাই অতীতে বরাক উপত্যকার প্রত্যেকটি মানুষের কাছে বাংলাদেশ হলো একটি অতি পরিচিত দেশ। রাজনৈতিক কারণে ভারত বাংলাদেশ বিভক্ত হলেও সাহিত্য চর্চার ক্ষেত্রে বাঙালিদের কাছে আজও সমানভাবে রয়েছে। বর্তমানে বাংলাদেশের 21 ফেব্রুয়ারি আর আমাদের বরাক উপত্যকার 19 মে বাংলা ভাষার শহীদদের সম্মানভাবে স্মরণ করা হয়। মুখ্য সম্মানিত অতিথি ডাক্তার মামুন আল মাহাত্তাব স্বপ্নিল বরাকে আসতে পেরেছেন বলে খুশি ব্যক্ত করেন। তিনি বলেন, এটি সর্বজন বিদিত যে দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশ ভারত সম্পর্ক অত্যন্ত নিগূঢ় তাৎপর্যপূর্ণ। এটি অবশ্যই স্মরণযোগ্য, 1971 সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও তার সরকারের কূটনৈতিক মানবিক সহায়তা, ভারতের সকল নাগরিকের আকণ্ঠ সমর্থন ব্যতিরেকে মহাকালের মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু নেতৃত্বে স্বাধীন মাতৃভূমি প্রতিষ্ঠা দুরূহ বিষয় ছিল। মুক্তির এই নান্দনিক প্রেক্ষাপটে শ্রীমতী ইন্দিরা গান্ধীর নিরলস জ্ঞানাঙ্কুর পরিশ্রম বিশ্ব ইতিহাসের বর্ণালী অধ্যায়ে প্রজ্জ্বলিত। কিছু টুকটাক আমার সামাজিক কাজ করার জন্য এবং সেই প্রেক্ষাপটে কিন্তু বরাক ভ্যালি, করিমগঞ্জ, বদরপুর, শিলচর, কাছাড় এই নামগুলো আবার বিখ্যাত শুনেছেন। বাবার কাছে একসময় শুনেছি, তারপর বহুদিন শুনিনি। এবং এখানে এসে আমার যেটা মনে হচ্ছে যে এই কারণে আমরা খুব বেশি পশ্চিমবঙ্গমুখী, যে কারণে আমরা খুব বেশি ইদানিংকালে আগরতলামুখী, একই কারণে কিন্তু আমাদের খুব বেশি করে বরাক ভ্যালিমুখী হওয়াটা উচিত, যেটা হয়তো আমরা এখনো উদ্ভাবন করে উঠতে পারিনি। এর কারণটা খুব সঙ্গত, যে এই কথাগুলো পুরনো কথা যে আপনি কারাগারে বেড়া দিয়েছেন, আমরা মানচিত্রে বিভাজিত হয়েছি, রেফারেন্ডাম করে সর্বসম্মত ক্রমে আমরা বিভাজিত হয়েছিলাম, সবই ঠিক, সবই আজকের বাস্তবতা। এসব কিছু অস্বীকার করার কোনো আগ্রহ, ইচ্ছা, অনিচ্ছা, সদিচ্ছা কোনোটাই আমাদের নেই। এটি আজকের বাস্তবতা, এটি আগামী বাস্তবতা, এবং এই বাস্তবতা মেনেই আমরা জড়িত রাখতে চাই। কারণ মানুষকে ভেজিতে পারা যায় না, যে ভাঙা নামক জায়গায় যে বরাকটা কুশিয়ারা শূন্য হয়ে সিলেটে ঢুকে পড়েছে, তাকে তো আপনি কাতারে বেড়াতে আসতে পারবেন না। অতএব পদ্মা, গঙ্গা, গোমতী, সুরমা, কুশিয়ারা, বরাক, এই যে নদীর প্রবাহগুলো, এই নদীর প্রবাহগুলোই কিন্তু আপনি আগামীকাল অর্থাৎ বুধবার সোনাইয়ের মধ্য ধনেহরি পাকা মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে বিরাট ওয়াজ মাহফিল। এ নিয়ে প্রস্তুতি প্রায় চূড়ান্ত পর্যায়ে এসে পৌঁছেছে। ধনেহরি যুব সমাজের ব্যবস্থাপনায় এই ওয়াজ মাহফিলের মাধ্যমে এলাকায় ধর্মীয় শিক্ষা প্রসারের পাশাপাশি অপসংস্কৃতির বিরুদ্ধে মানুষকে সজাগ করে তুলতে উদ্যোগ নেওয়া হয়েছে। আজ ওয়াজের প্যান্ডেলে এক সাংবাদিক বৈঠক ডেকে প্রস্তুতি তুলে ধরেন আয়োজকরা। আগামীকালকে অর্থাৎ 29 নভেম্বর বুধবার ধনহরি যুব সমাজের ব্যবস্থাপনায় আমরা এখানে মধ্য ধনহরি পাকার মসজিদ সংলগ্ন মাঠ, মানে ঠিক সামনে একটা মাঠ, ও মাঠও আমরা একটা ওয়াজ মহফিলের আয়োজন করছি। যে ওয়াজ মহফিলে উপস্থিত থাকবা আপনার তাহিরুল ইসলাম সাহেব তারিণীপুরর, এরপর নজরুল ইসলাম সাহেব, আচ্ছা বড় বড় বুজুর্গ হল, এরপরে মেশকাত সাহেব, আমরা হিজুর রহমান মেশকাত সাহেব, এরপরে থাকবা কমরুল ইসলাম সাহেব, তারা থাকবা, তাকে এই মফিল ওয়াজ তারা ফরমাইবা। আর আমরা এখানে সবার আহ্বান জানাই আর এবং দাওয়াত দিয়ার, সবে দাওয়াত দিয়ার এখানে উপস্থিত থাকতা, আর উপস্থিত থাকিয়ে যাতে আমরা বর্তমানে যে সামাজিক বেধি আছে, সামাজিক আমরা যাতে ইসলামের দিকে আকৃষ্ট হইতে পারি তারা মাথু নিয়া, আর আমরা যাতে পুরাপুরি সব ইসলামের দাখিল হইতে পারি বহু উদ্দেশ্য নিয়া আমরা এখানে যুব সমাজে, খাস করে আমরা ইয়াং জেনারেশনের যারা আছেন, তারা বিভিন্ন জোর থেকে প্ল্যাটফর্মের মানুষ আছেন, সবে মিলিয়ে আমরা একটা ওয়াজের ব্যবস্থা করছি, যাতে আমরা যুব সমাজ
আমরা বালা শিক্ষা লইতে পারি এবং পরবর্তী প্রজন্ম যারা আইবা তারা যাতে এখান থেকে শিক্ষা লইতে পারেন, যাতে ভবিষ্যতে আমরা এই দনহরি গ্রাম এবং এই এলাকা পার্শ্ববর্তী এলাকা এবং গোটা পৃথিবীতে একটা শান্তির বার্তা যায়, যেটা ইসলামের মেইন মোটো শান্তির বার্তা যায়, আর ইসলামের যে মেইন থিমটা এখান থেকে পৌঁছে দিতে পারি ওটা আমরা উদ্দেশ্য। আর এই উদ্দেশ্য নিয়ে আমরা যে সাহাবকলোর নাম কইছি সেই সাহাবকলোরে আমরা আমন্ত্রণ জানাইছি। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। জ্বলন্ত সমস্যা তুলে ধরে পৃথক বরাকের ডাক, দিল্লিতে দরবার বিরিয়েছে। উন্নয়নের ছোঁয়া লাগেনি টুপিডোহর প্রথম খণ্ডে, পরিমলের ভূমিকায় ক্ষোভ। বরমাপার মেলার আড়ালে জোয়ার রমরমা, নীরব দর্শকের ভূমিকায় পুলিশ। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।